মুখ্যমন্ত্রী নির্দেশে মঙ্গলবার থেকে পুনরায় প্রতিটি ব্লক অফিসে শুরু হলো রেশন কার্ডের কাজ। পুজোর আগে কাজ শেষ হয়েছিল, যারা করতে পারেনি তারা এবার করতে পারবে। কাজ চলবে আগামী 30 নভেম্বর অবধি, এমনটাই জানান কালচিনির বিডিও ভূষণ শেরপা। তিনি জানান যে রেশন কার্ডের সব কাজ হচ্ছে, নাম সংশোধন, নতুন কার্ড, ডিলার চেঞ্জ সব কাজ হচ্ছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের জন্য আলাদা আলাদা ডেস্ক রয়েছে, এছাড়া হেল্প ডেস্ক রয়েছে জনগণের সুবিধার জন্য। আজ সে ফির আমরা খাদ্য বিভাগ আর চিফ মিনিস্টার নির্দেশ আমরা 5 থেকে 30 তারিখ তো শুরু হো গিয়ে কার্ড কে, আর জিতনা ভি লাস্ট টাইম পূজা সে আগে যো থা যদি কই ছুট গিয়া হ্যাঁ ও আগে ইয়ার আপনার কার্ড কিসি কা নয়া লগানা হ্যাঁ, কিসি কা ফ্যামিলি এড করনা হ্যাঁ, কিসি কা মানে ডিলারশিপ চেঞ্জ করনা হ্যাঁ, কিসি কো সারেন্ডার করনা হ্যাঁ। আর ইস বার এক নয়া চালু কর দিয়া গভর্নমেন্ট, ও হ্যাঁ ফর্ম নম্বর 10। আর ফর্ম নম্বর 10 মে এসে আগে জেসে কি নন সাবসিডাইজ, জিসকে পাস কুচ কার্ড নেই হ্যাঁ সাবসিডাইজ ভি নেই মিলতা, লেকিন উন লোক কা আইডেন্টিটি কে লিয়ে খাদ্য বিভাগ সে এক কার্ড দে রা হ্যায়। ও কার্ড হোগা ফর্ম নম্বর 3, জিসকে পাস কুচ কার্ড নেই নন সাবসিডাইজ হ্যায়, ও আগে ফর্ম ফিল আপ কর সকতে, উন লোগো কো অলগ সে কার্ড এক ফ্যামিলি কো মিলেগা। ব্লক মে জিতনে ভি গ্রাম পঞ্চায়েত হ্যায় সবি লোগো কো ব্লক মে হি আকে করনা পড়েগা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কিয়া হ্যায় কি গভর্নমেন্ট কে নির্দেশ মে সেন্ট্রালি একটা জগা এক জগা রখ দিয়া হ্যায়, ইসলিয়ে হমনে কল 2 দিন সে হামারা পুরা 11 গ্রাম পঞ্চায়েত মাইকিং হয়, ও মাইকিং কে মে হমনে বোল দিয়া হ্যায় কি আপ লোগ আকে ইয়াহিঁ পর করনা হ্যায়।